এটা চার হ্যান্ডেলের দোলনা, মানে বউ দোলনা আছে, চারটা হাতল, অনেক হেভি, অনেক হেভি। এটা কিন্তু আগেরগুলোর চেয়ে একটু হেভি, একটু আপডেট হয়েছে। এটা কতটুকু লোড নেবে ভাইয়া? এটা নেবে 280 কেজি প্লাস, একদম ঘন কাজ, ঘন কাজের ভেতরে, একদম পিটানো কাজ, পিটানো কাজের ভেতরে হবে। ওকে, এটাকেও ডস্টিং এর দোলনা বলা হয়। আচ্ছা, এটাও ডস্টিং সুতার দোলনা হবে, ডস্টিং দোলনা বলা হয়। এটার সাইজটা হচ্ছে 30। আচ্ছা, 30 ইঞ্চি হবে এটা। আপনারা দেখছেন উপরে এগুলো 4 সুতার রড দেওয়া। হ্যাঁ, দেখেন কত সুন্দর, একদম টোটাল লক করার সিস্টেমেটি আছে। আচ্ছা আচ্ছা, আপনারা লক করে দিলে ভিতরে আর মশা যাবে না। মশা যাবে না। এটাও দেখেন সেই সুতার তলি, মশারি দোলনা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। দর্শক, আজকে আমরা চলে আসলাম আবারও দি নিউ মনিহার খেলা ঘরে। আর এখানে কিন্তু দোলনার কালেকশন দেখাবো, সুতার তৈরি চমৎকার চমৎকার দোলনার কালেকশন আছে, মানে দেখেই কিন্তু আসলে ভালো লাগবে। এগুলো আপনারা একদম রিজনেবল প্রাইসে তাদের কাছে পেয়ে যাবেন, সারা বাংলাদেশে তারা ডেলিভারি দেয়। আর আজকে আমাদের সাথে সহযোগিতা করবে এপাশে রয়েছে জাকির ভাই। জাকির ভাই কেমন আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া, এই যে দোলনাগুলো আমরা দেখছি, এগুলো মূলত কিসের তৈরি আপনাদের? এগুলো কট সুতার তৈরি। আচ্ছা, কট সুতা। এই সুতা তো টেনে ছিঁড়া যাবে না, একটা সুতাও টেনে ছিঁড়া যাবে না, এত হেভি। আচ্ছা আচ্ছা, একটা সুতাও আপনারা চাইলে কিন্তু টেনে ছিঁড়তে পারবেন না, এতটা হেভি। আচ্ছা, তো আজকে আমরা যেটা দেখবো, এটা কি নাম এই দোলনাটা? আপনারা কোনো নাম কি দিচ্ছেন কিনা? এটা এই দোলনাটার নাম হচ্ছে বউ দোলনা। বউ দোলনা। আচ্ছা, এটা হচ্ছে বউ দোলনা। এটা কত ইঞ্চি হবে রাউন্ডটা? এটা রাউন্ডটা হচ্ছে 30 ইঞ্চি। 30 ইঞ্চি। আর এটার সাথে কি বালিশ থাকবে এটার সঙ্গে? হ্যাঁ, কুশন থাকবে, বালিশ, দুইটা কোল বালিশ থাকবে, একটা হেলানোর বালিশ থাকবে, একটা নিচে বসার জন্য কুশন বালিশ থাকবে, চারটা বালিশ টোটাল। আর এটা আমরা যদি দেখাই, এটা হচ্ছে নেভি ব্লু কালারের। ডিজাইনটাকে একটু চারপাশ থেকে ঘুরিয়ে দেখাবেন ভাই আমাদেরকে? আমরা একটু দেখেন কত সুন্দর ডিজাইন। এগুলো কি সম্পূর্ণ হাতে তৈরি করা? হাতে তৈরি করা। আচ্ছা, হাতে তৈরি করা এই ধরনের দোলনাগুলো আপনারা সারা বাংলাদেশ থেকে তাদের কাছে নিতে পারবেন। ওকে, উপরে একটা রড আছে আর নিচে একটা রড আছে, এখানে একটা রড আছে। ভাই, এগুলো লোড কতটুকু নেবে ভাইয়া? এটা লোড নেবে 250 কেজি প্লাস। 250 কেজি প্লাস লোড নেবে এই দোলনাতে। অসাধারণ দোলনা এটা। আপনারা দেখছেন এটার কয়টা কালার হবে ভাইয়া? এটার কালার হবে নেভি ব্লু, কালো। কালো। আচ্ছা, আমরা কালারগুলো দেখিয়ে দিব। এই পাশে কালোটা দেখাই, সেম ডিজাইনেরই দেখা যাচ্ছে। এটা কালো আছে তাই তো? হ্যাঁ, এটা ওই যে কালোটা দেখেন কত সুন্দর কালোটা লাগছে। তো এটা আপনারা দেখছেন। এগুলো কি ভাই আপনারা সারা বাংলাদেশে ডেলিভারি দেন? সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে কুরিয়ারে আপনারা ডেলিভারি দেন। আচ্ছা, সাদাটা একটু দেখেন ভাই, সাদাটা দেখেন। ঢাকার ভিতরে হোম ডেলিভারি। ঢাকার ভিতরে হোম ডেলিভারি। আচ্ছা, কালোটা আমরা দেখলাম, একটু সাদাটা দেখেন ভাই আমাদের। এটা হচ্ছে একটা সাদা। দেখেন সাদাটা, সাদা দোলনাটা দেখেন। আমার কাছে সবচেয়ে কিন্তু সাদাটাই বেশি ভালো লাগে। এটাকে বলা হয় চার হ্যান্ডেলের দোলনা। এটা চার হ্যান্ডেলের দোলনা, মানে বউ দোলনা আছে, চারটা হাতল, অনেক হেভি। আচ্ছা, অনেক হেভি। এটা কিন্তু আগেরগুলোর চেয়ে একটু হেভি, একটু আপডেট হয়েছে। এটা কতটুকু লোড নেবে ভাইয়া? এটা নেবে 280 কেজি প্লাস। 280 কেজি প্লাস কিন্তু লোড নেবে এই দোলনাটা। এটাও আপনারা দেখছেন। এটার দাম কত রাখছেন ভাইয়া? এটার প্রাইসটা পড়বে 6000 টাকা। 6000 টাকা। এটার প্রাইস পড়বে হচ্ছে 6000 টাকা। আপনারা নিতে পারবেন। আর উপরে কিন্তু দেখেন এভাবে ঝুলিয়ে ইউজ করতে পারবেন, এভাবে আংটা দেয়া আছে, এগুলো আপনারা ঝুলিয়ে নেবেন। এটা 280 কেজি পর্যন্ত কিন্তু আপনারা এই দোলনাটা লোড নেবে। ওকে, আর আগে যেগুলো দেখছি ভাই, এগুলোর প্রাইস কত রাখছেন? এই পাশে যেটা দেখলাম, এই পাশে যেটা বউ দোলনাটার দাম কত রাখছেন? হ্যাঁ, এটার প্রাইস রাখতেছি আমরা 5500। 5500 টাকা বউ দোলনা, 5500 টাকা। কালো আছে, নেভি ব্লু আছে, সাদা কালার আছে। আচ্ছা, তো যাদের যেটা পছন্দ হয় সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন। আচ্ছা, তো এগুলো সবগুলোর সাথে বালিশ সহ এই প্রাইসটা? বালিশ সহ প্রাইস। আচ্ছা, বালিশ সহ প্রাইসটা হবে ফুল সেট, দুটো কোল বালিশ থাকবে, একটা বসার জন্য বালিশ থাকবে, একটা কুশন বালিশ থাকবে। তো এই প্রাইসে আপনারা পাবেন। এটা চারপাশ থেকে একটু ঘুরান ভাই, আমরা একটু দেখাই। জি জি, দেখেন চারপাশ থেকে সুতা আছে, দেখতেও কিন্তু খুবই চমৎকার লাগবে। তো আপনারা চাইলে বাসার বারান্দা, ছাদে একদম অনেক নিখুঁত, অনেক নিখুঁত। এগুলো কিন্তু এই যে হাতে দিয়ে, হাতে বুনানো, এগুলো আপনার হাতে বুনে বুনে কিন্তু এই ধরনের আসলে দোলনা তৈরি করা হয়। তো সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন। তো আরো কিছু দোলনা আমরা এই পর্যায়ে দেখাবো। এখন যেগুলো দেখাবো, এগুলো কিন্তু আগে দেখিয়েছিলাম 30 ইঞ্চি, এখন হচ্ছে 36 ইঞ্চি, মানে আরো বড় সাইজ। এগুলো নামগুলো কি জাকির ভাই? এগুলো বউ দোলনা। এগুলো বউ দোলনা, বাট এটা বড় সাইজটা। বড় সাইজ। আচ্ছা, এটাও কি কট সুতা দিয়ে করা? কট সুতা দিয়ে। দেখেন কট সুতা দিয়ে করা। এটা মূলত ডস্টিং এর দোলনা বলে আর কি। ডস্টিং। এটা মানে আপনার একটা হচ্ছে অনেক হেভি, অনেক হেভি। এটা 350 কেজি ওয়েট নেবে। 350 কেজি, মানে দেখেন অসাধারণ একটা দোলনা। আপনারা বাসাবাড়ি যে কোনো জায়গায় রাখতে পারবেন এই ধরনের দোলনা। আর এটার ভিতরে কয়টা কালার আছে ভাই? এটার ভিতরে কালার আছে 3টা কালার। 3টা কালার আছে। এই 36 ইঞ্চি যে বড়, সবচেয়ে বড় কি এটাই আছে না এটা চেয়ে আর বড় আছে? এটার চেয়ে বড় হয় 40 ইঞ্চি। 40 ইঞ্চি। আচ্ছা আচ্ছা, এটার দাম কত রাখছেন ভাইয়া? এটার দাম নিচ্ছি 7000 টাকা। 7000 টাকা। আচ্ছা, এটার বাকি কালারগুলো আমরা একটু দেখাই। এই পাশে এটা হচ্ছে বউ দোলনা, এটার 3টা কালার। আর তারপরে আবার আরেকটা হচ্ছে এটা সুতার তৈরি। এটা সুতার তৈরি, ওইটা হচ্ছে ডস্টিং এর, আর এটা হচ্ছে সুতার। এটাকেও বউ দোলনা বলা হয়। আচ্ছা আচ্ছা, এটাও বউ দোলনা। ডিজাইনটা দেখেন। এটাও 36 ইঞ্চি, এটাও 36 ইঞ্চি, 36 ইঞ্চি। এটা ওয়েট নেবে 300 কেজি, 300 কেজি। আগেরটা 350 কেজি আর এটা হচ্ছে 300 কেজি পর্যন্ত, 300 কেজি। এটার দাম কত রাখছেন ভাই? এটার যে কারুকাজ, এটার সব কাজ টাজ মিলে এটার দাম পড়তেছে ৬৮০০ টাকা, ৬৮০০ টাকা। তো এটা আমরা দেখাচ্ছি, এটা হচ্ছে ৪ হ্যান্ডেলের বড় দোলনা, ওইটা আমরা দেখিয়েছি। ওকে, এই পাশে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ৪ হ্যান্ডেলের বড় দোলনা, মানে ৪ হ্যান্ডেলের আগে ছোটটা দেখিয়েছিলাম, আগে ছোটটা দেখিয়েছি, এটা হচ্ছে বড়, এটা হচ্ছে ৩৬ ইঞ্চি, এটা ৩৬, আগেরটা ছিল ৩০ ইঞ্চি। এটা একটু কারুকাজগুলো একটু দেখান। ৪ হ্যান্ডেলের দোলনাটা কিন্তু সবচেয়ে সুন্দর, দেখেন ভিতরে আছে কারুকাজ, কত সুন্দর লাগছে। ৪ হ্যান্ডেল দোলনা, ৪ হ্যান্ডেল দোলনা। ভাই চারপাশে একটু ঘুরান না, আমরা একটু দেখাই। এই যে চারটা হ্যান্ডেল, এই হ্যান্ডেল দেখেন, সামনে দুটো হ্যান্ডেল, পেছনে দুটো হ্যান্ডেল, চারটা হ্যান্ডেল। যারা কতটা সুন্দর, মানে অসাধারণ দোলনা হবে কিন্তু, দেখার মতো। যারা সদরঘাট গেছেন তাদের অভিজ্ঞতা হচ্ছে এগুলো দিয়ে লঞ্চ বাঁধা হয়, লঞ্চ বাঁধা হয়। আচ্ছা আচ্ছা, এত হেভি দোলনা লঞ্চ টেনে ছিঁড়তে পারবে না এই রশিগুলো। আচ্ছা আচ্ছা, ভাইয়া এগুলো এটার দাম কেমন রাখছেন? ৪ হ্যান্ডেলের বড় দোলনা যেটা, এটার দাম নিচ্ছি আমরা ৭০০০ টাকা, ৭০০০ টাকা, ৭০০০। আচ্ছা, আপনার পেছনে এই পাশে আরেকটা দোলনা দেখছি, এটা একটু আমরা দেখাই। এটা কি দোলনা বলেন? এটাকেও ডস্টিং এর দোলনা বলা হয়। আচ্ছা, এটাও ডস্টিং সুতার দোলনা হবে, ডস্টিং দোলনা বলা হয়। এটার সাইজটা হচ্ছে ৩০। আচ্ছা, ৩০ ইঞ্চি হবে। এটা আপনারা দেখছেন উপরে, এগুলো ৪ সুতার রড দেওয়া, হ্যাঁ ৪ সুতার রড দেওয়া। এটা আপনারা দেখেন, এটা লোড কেমন নেবে ভাইয়া? এটা লোড নেবে ২৫০ কেজি, ২৫০ কেজি, ৩০ ইঞ্চি ডস্টিং সুতার। এটার দাম কেমন রাখছেন ভাই? এটার দাম নিচ্ছি আমরা ৬০০০ টাকা, ৬০০০ টাকা। কালার আছে এটার ভিতরে? এটার কালার হবে ৩টা কালার, ৩টা কালার হবে, ৩টা কালার। ওকে, এই পাশে সাদার ভিতরে আরেকটা দেখাই। এটা আছে সাদার ভিতরে, এটা কি দোলনা? এটা বহুদোলনা স্মল। আচ্ছা, বহুদোলনা স্মল সাইজ কত ইঞ্চি হবে? এটা এটা সাইজটা 30 হবে। আচ্ছা, বহুদোলনার ভিতরে 30 ইঞ্চি সাইজ। ভাই দাম কমন রাখছেন এটা? এটার দাম পড়বে ৫৫০০, ৫৫০০ টাকা। আচ্ছা, এরপর কি আমরা একটু চেয়ার দোলনা দেখাই? হ্যাঁ। আচ্ছা, এগুলো হচ্ছে চেয়ার দোলনা, তাই তো? জি, এগুলো হচ্ছে চেয়ার দোলনা বলে। চেয়ার দোলনার ভিতরে দেখেন কত সুন্দর লাগছে। এটা ডিজাইনটা দেখেন, এই পাশে দুই পাশে হ্যান্ডেল আছে। এটাকে বলা হয় মূলত কাটা দোলনা, কাটা দোলনা, কাটা দোলনা, চেয়ার টাইপের হবে এগুলো। এটা চারপাশে একটা ঘুরান একটু ভাই, আমরা একটু দেখাই। দেখেন ডিজাইনটা, কারুকার্যগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। নিচে সুতার কাজ এবং চারপাশে কিন্তু এভাবে সুন্দর করে কাজ করা। এবং এগুলো কিন্তু বাসার যে কোনো জায়গায় আপনারা ঝুলিয়ে ইউজ করতে পারবেন, অথবা বাসার বারান্দায় গাছের সাথে। এটার দাম কেমন রাখছেন ভাইয়া? এটার দাম নিচ্ছি আমরা মাত্র ৩০০০ টাকা, ৩০০০ টাকা। এই বসার এই বালিশ সহ প্রাইস হচ্ছে মাত্র ৩০০০ টাকা। এটার কালার আছে এই পাশে আরেকটা, কালার আছে গাজর কালার, গাজর কালার আছে, নেভি ব্লু, নেভি ব্লু আছে, নেভি ব্লু, ব্ল্যাক কালার আছে, ব্ল্যাক, পিঙ্ক, পিঙ্ক কালার আছে, পিঙ্ক। তারপরে আরো কিছু কালার, আরো কিছু কালার अवेलेबल পাবে। আচ্ছা, এরপর আমরা এই পাশে আরেকটা দোলনা দেখছি। এটা কি দোলনা ভাইয়া? এটা হচ্ছে রাউন্ড চেয়ার দোলনা, রাউন্ড চেয়ার দোলনা। দেখেন এটা যদি আমরা একটু ঘুরিয়ে দেখাই, চারপাশে একটু ঘোরান ভাই, আমরা একটু দেখাই। দেখেন এটা চারপাশে আমরা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এটাও আপনারা দেখতে পারেন, খুবই চমৎকার। যার যেটা ভালো লাগে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন। এটার প্রাইস কেমন রাখছেন ভাইয়া? জি, এটার প্রাইস দিচ্ছি আমরা ৩০০০ টাকা, ৩০০০ টাকা, মাত্র ৩০০০ টাকায় কুশন সহ আপনারা এত সুন্দর দোলনা পাচ্ছেন। ভাইয়া এটা লোড কেমন নেবে? এটা লোড নেবে ১৮০ কেজি, ১৮০ কেজি। এটা কয়টা কালার হবে? এটার কালার হবে ৬টা কালার, ৬টা কালার হবে। এই পাশে আমরা আরেকটা কালার দেখাচ্ছি, কালো, নেভি ব্লু, সাদা, নেভি ব্লু, পিঙ্ক, পিঙ্ক, তারপরে আকাশী, তারপরে গাজর। আচ্ছা, এগুলো আপনারা পাবেন। এগুলো ঢাকার ভিতরে আপনারা হোম ডেলিভারি দিয়ে থাকি, আর ঢাকার বাইরে যদি কেউ নিতে চায় কুরিয়ার সার্ভিস, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা চাইলে সারা বাংলাদেশ থেকে যার যেমন কালারটা পছন্দ হয় নিতে পারবেন। এই পাশে আরো একটা দোলনা আমরা দেখাচ্ছি, এটা কিন্তু সবচেয়ে বড়, তাই তো ভাই? সবচেয়ে বড়, বিগ সাইজ। আচ্ছা, বিগ সাইজ। এটা কত ইঞ্চি হবে সাইজটা? এটা ৪০ ইঞ্চি হবে, ৪০ ইঞ্চি সাইজ হবে। দেখেন কত বড় দোলনা, এটাও আপনারা দেখতে পারেন। এটা ৪০ ইঞ্চি সাইজের হবে, আর এটাও কিন্তু সুতার তৈরি। এটার দাম কত রাখছেন ভাইয়া? এটার দাম পড়বে ৭৫০০, ৭৫০০। চারদিকে একটু ঘুরান তো, আমরা একটু দেখাই। দেখেন, আমরা একটু ঘুরিয়ে দেখাই। দেখেন কত সুন্দর দোলনা, দোলনাটা দেখার মতো। আর এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র ৭৫০০ টাকা আপনারা পাবেন। আচ্ছা, হিউজ কালেকশন কিন্তু আছে তাদের কাছে। আচ্ছা, আমরা একটু ভিতরের দিকে যাই। একটু মশারি দোলনা আছে তো, জাকির ভাই এটা একটু দেখাবেন আমাদেরকে। এটাকে মশারি দোলনা বলে? জি ভাই, এটাকে মশারি দোলনা বলে। আপনারা ইচ্ছা করলে এটাকে বাচ্চাকে শুয়ে এটা আপনি লক করে রাখতে পারবেন। আচ্ছা, এটাকে শুয়ে আপনারা লক করে রাখতে পারবেন। এটা দেখেন কত সুন্দর, একদম টোটাল লক করার সিস্টেম এটি আছে। আচ্ছা আচ্ছা, আপনারা লক করে দিলে ভিতর আর মশা যাবে না, মশা যাবে। এটাও দেখেন সেই সুতার তৈরি মশারি দোলনা। এটা লোড কেমন নেবে জাকির ভাই? এটা লোড নেবে ৩৫০ কেজি, ৩৫০ কেজি পর্যন্ত লোড নেবে। আর এটার দাম কত রাখছেন? এটার দাম পড়বে ৮০০০ টাকা, ৮০০০ টাকা। এটা ৮০০০ টাকায় পাবেন। আচ্ছা, ভিতরে আর একটু কমের ভিতরে কিছু আছে, আমরা দেখাই যারা একটু রিজনেবল প্রাইসে চান। এটা ডস্টিং এর, ডস্টিং এর। আচ্ছা, এটা হচ্ছে ডস্টিং এর ভিতরে হবে। দেখেন কত সুন্দর হবে। এটা লোড কেমন নেবে? এটা লোড নেবে ২৫০ কেজি প্লাস, ২৫০ কেজি প্লাস লোড নেবে। আর এটার দাম কেমন রাখছেন ভাইয়া? এটার দাম নিচ্ছি আমরা ৫৫০০ টাকা, ৫৫০০ টাকা। আচ্ছা, এই পাশে আরো একটা দেখাচ্ছি। এটা হচ্ছে সুতার তৈরি দেখেন, এটা একটু ডিফারেন্স কারুকাজ। আচ্ছা আচ্ছা, ওকে, একটু ডিফারেন্ট কারুকাজের ভিতর কাজগুলো একটু ভাইয়া দেখিয়ে দেন। আচ্ছা আচ্ছা, একদম ঘন কাজ, ঘন কাজের ভিতর একদম পিটানো কাজ, পিটানো কাজের ভিতরে হবে। ওকে, এটাও দেখতে পারেন, প্রাইস থাকছে অনলি এটা অনলি এটার প্রাইসটা ৬০০০ টাকা। ৬০০০ টাকা, এটা ২৮০ কেজি ওয়েট নেবে, ২৮০ কেজি ওয়েট নেবে, ৬০০০ টাকার ভিতরে আপনারা এটা পেয়ে যাবেন। তো পাশাপাশি হিমেক দোলনা আছে, এটা দেখেন এভাবে কিন্তু দুই পাশে ঝুলিয়ে, এই যে ঝোলানোর জন্য এখানে জায়গা দেওয়া আছে। এগুলো নর্মালি আমরা দেখি বিভিন্ন রিসোর্টে থাকে, তো এগুলো বাসা বাড়িতে ছাদে ইউজ করতে পারবেন। ভাই হিমেক এগুলো লোড কেমন নিবে ভাইয়া? এটা নিবে ২৫০ কেজি। ২৫০ কেজি, দাম কত রাখবেন? এটার দাম অনলি ১২০০ টাকা। ১২০০ টাকা। আরও একটা কোয়ালিটির আছে, আমরা একটু দেখাই। এই পাশে আরও একটা হিমেক আমরা দেখাচ্ছি, এটা দেখেন, এটা কিন্তু অন্য কোয়ালিটির। আচ্ছা, এখান থেকে ধরবেন ভাই। আচ্ছা, এটা বাইরে দিয়ে দিবেন, আনোয়ার ভাইয়ের হাতে দিবেন। আনোয়ার ভাই ধরেন, বাইরে একজনে ধরেন। আচ্ছা, এই যে এই পাশে দেখেন, এটা লোড কতটুকু নিবে ভাই? এটা নিবে ৩০০ কেজি প্লাস। ৩০০ কেজি প্লাস, হ্যাঁ। আচ্ছা, এটা ৩০০ কেজি প্লাস, এটার দাম পড়বে হচ্ছে, এটার দাম পড়বে ২৫০০ টাকা। ২৫০০ টাকা বড়। আচ্ছা, ২৫০০ টাকা। আর ভেতরে এই পাশে আমরা বাচ্চাদের জন্য কিছু দোলনা দেখাই। এই পাশে বাচ্চাদের জন্য কিছু দোলনা আছে, এগুলো দেখেন। প্রথমত এটা দেখেন। আচ্ছা, বাচ্চা পড়বে না, এটা সাপোর্টিং দেওয়া আছে। এটা লোড কতটুকু নেবে ভাই? এটা লোড নেবে ৫৫ কেজি। ৫৫ কেজি, হ্যাঁ। এটা প্রাইস হচ্ছে ৮০০ টাকা। ৮০০ টাকা, মাত্র ৮০০ টাকায় পাবেন। এটাও সেম প্রাইস। এটাও সেম প্রাইস, ৮০০ টাকা। এটা এক কালারের ভিতরে, আর এটা সাইজ বড় হবে, এটা হচ্ছে বড় সাইজ। এটার প্রাইসটা পড়বে ১২০০ টাকা। এটা লোড কতটুকু নেবে? এটা লোড নেবে ৮০ কেজি। ৮০ কেজি পর্যন্ত। আচ্ছা, এটারই আবার সাপোর্টিং, এটারই আরেকটা আছে সাপোর্টিং সহকারে। এটার প্রাইস পড়বে, এটাও লোড নেবে ৮০ কেজি। প্রাইসটা ১২০০ টাকা। ১২০০ টাকা। আর বাচ্চাদের জন্য, খোকামণিদের জন্য, খুকুমণিদের জন্য ০ থেকে দেখা ৩-৪-৫ বছর পর্যন্ত ইউজ করতে পারবে। 3 ইয়ার্স এর পরে বাচ্চারা শুইতে চায় না, তখন আসলে আপনি চাইলেও তাদেরকে রাখতে পারবেন না। এটার প্রাইস পড়বে হচ্ছে, এটার প্রাইস পড়বে ১০০০ টাকা। ১০০০ টাকা আপনারা পেয়ে যাবেন। তো এগুলো আসলে অনেক দোলনার কালেকশন আছে, আর পাশাপাশি স্কেটিং শু আছে, কেউ যদি স্কেটিং শু নিতে চান। স্কেটিং শু, এগুলোর প্রাইস কেমন রাখছেন ভাই আপনারা? স্কেটিং শু, এটার প্রাইস পড়বে ৩২০০ টাকা। ৩২০০ টাকায় আপনারা নিতে পারবেন। আমরা একটু ঠিকানাটা দেখিয়ে দিব। এটার প্রাইস, এটার অনেকগুলো সাইজ আছে। আচ্ছা, সাইজের উপর কি প্রাইস কম বেশি হয়? সাইজ আছে, কালার আছে। আচ্ছা ভাই, একটু কার্ডটা ধরেন, আমরা একটু ঠিকানাটা দিই দেখে। আচ্ছা, এটা হচ্ছে দি নিউ মনিহার খেলা ঘর। ভাইয়ের এখানে অ্যাড্রেস দেওয়া আছে, ঢাকা নিউ মার্কেট এরিয়ায়। নাম্বার যেটা দেখছেন, এটা ইমো হোয়াটসঅ্যাপ করা আছে, জাকির ভাইয়ের নাম্বার দেওয়া আছে। দি নিউ মনিহার খেলা ঘর, সারা বাংলাদেশ থেকে আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো নিতে পারেন।